তো বন্ধুরা, যেমনটা তোমরা থাম্বনেইলে দেখছো যে ডার্ক ফ্ল্যাশই কিন্তু দি ফ্ল্যাশ মুভির মেইন ভিলেন হবে, যার সঙ্গে ফ্ল্যাশের একটা ফাইট সিকোয়েন্সও কিন্তু আমাদের ট্রেলারের ভিতরে দেখানো হয়েছিল। কিন্তু এত ফাস্ট ক্লিপ আমরা কিন্তু ভালোভাবে খেয়াল করে জিনিসটাকে দেখতেই পারিনি। বাট আমি আছি কি জন্য, আমি তোমাদের আজ এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেব যে কিভাবে ডার্ক ফ্ল্যাশ বা ব্ল্যাক ফ্ল্যাশই মেইন ভিলেন হবে দ্য ফ্ল্যাশ মুভিতে, যার প্রথম প্রমাণটা হলো যে দ্য ফ্ল্যাশ মুভির একটা মার্চেন্ডাইজ টয়। হ্যাঁ, ওই মার্চেন্ডাইজ টয়টা রিলিজ করা হয়েছে যেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ডার্ক ফ্ল্যাশকে, যার স্যুটটা কমিক বুক থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট, কারণ হতে পারে যে এই মুভিতে অরিজিনটা চেঞ্জ করা হবে। সো দ্যাটস ওয়াই স্যুটটাও আলাদা হবে কমিকের থেকে। আর যেহেতু ব্ল্যাক ফ্ল্যাশ বা ডার্ক ফ্ল্যাশকে কিন্তু ট্রান্সফর্ম করাই হয়েছিল সেই সব স্পিডস্টারদের হান্ট করার জন্য, যারা টাইম লাইন থেকে কিছু মুছতে বা চেঞ্জ করতে চাইছে, যেটা কিন্তু আমাদের ফ্ল্যাশের টিভি সিরিজের সিজন টুতে দেখানো হয়েছে। আর দি ফ্ল্যাশ মুভিতে তো আমাদের ব্যারি অ্যালেন টাইম লাইনকে একটু বেশিই বদলে দেবে টাইম ট্রাভেল করে তার মাকে বাঁচানোর চক্করে। সো এই মুভিতে ব্ল্যাক ফ্ল্যাশ বা ডার্ক ফ্ল্যাশের আসাটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। আর হয়তো এই প্লটটাই এই মুভিটাকে ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স মুভির থেকে আলাদা করে সাইড আউট করবে, কারণ দি ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স মুভির ক্লাইম্যাক্সে কিন্তু এমন কিছুই হয়েছিল না। তো এইসব তো ঠিক আছে, কিন্তু এই মুভিতে কিন্তু আরও দুটো পসিবিলিটি আছে, যে হয়তো ডার্ক ফ্ল্যাশই ব্যারিকে হান্ট করতে আসবে এইখানে, আর না হয় আমাদের ইউনিভার্সের মানে ডিসিইউ এর ফ্ল্যাশই কিন্তু স্পিড ফোর্সের জন্য ডার্ক ফ্ল্যাশে চেঞ্জ হয়ে যাবে। কারণ এই ডার্ক ফ্ল্যাশের ফেসের শেপটা কিন্তু অনেকটাই এজরা মেলারের ফ্ল্যাশের মতোই লাগছে, আর এই ডার্ক ফ্ল্যাশই নিজের পাস্টের ভ্যারিয়েন্টকে টাইম ট্রাভেল করে টাইম লাইন থেকে কিছু ইরেজ বা চেঞ্জ করার থেকে থামাবে। তো দেখো, এটা কিন্তু আমার পার্সোনাল থিওরি ছিল, যেটা যদি সঠিক হয়েও থাকে তবুও কিন্তু একটা প্রবলেম থেকে যায় এখানে, কারণ অনেকের মতে ডার্ক ফ্ল্যাশের এই যে স্যুটটা সেটা নাকি ক্রিপ্টোনিয়ান কোনো জিনিস দিয়ে তৈরি, যেটার পসিবিলিটি আমার তো 50-50% মনে হয়। 50% মনে হয় যে কারণ হয়তো এখানে জড এসেছে তো ওর কিছু হতে পারে, ওইখান থেকে কোনো কানেকশান দেখাতে পারে মুভির ভিতর। আর 50% চান্স আমার কেন মনে হয় না, কারণ কোনো মানেই হয় না জিনিসটার। আর এমনটা যদি হয়ও তাহলে কিন্তু এইসব ছোটো ছোটো প্লটসগুলো পয়েন্টসগুলো মুভিটাকে আলাদা করবে, ক্লাইম্যাক্সটাকে আলাদা করবে, যেটা খুবই ভালো একটা জিনিস হবে, যেটা হওয়া নিশ্চয়ই দরকার। আর এবার এমনটা যদি হয়েও থাকে তাহলে এটা দেখা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে যে ডিসি স্টুডিওস কীভাবে ডিসিইউকে সেভ রেখে আর একটা নিউ ডিসি ইউনিভার্সকে ক্রিয়েট করবে, কারণ আমার তো মনে হয় না যে জেমস গান এত বোকা যে এই ডিসিইউ এর মতো একটা ইউনিভার্সকে একদম বরবাদ করে দেবে। এটাকে এলস ইউনিভার্সের পার্ট রেখে দিক, আর এটাকে যখন দরকার তখন কিন্তু এটা ইউজ করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কী মনে হয় এই বিষয়ে, যেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এক্ষুনি, যাতে এমন ভিডিও আরও ফিউচারে দেখতে পারো। আর আজ এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। তো ততক্ষণের জন্য বাই।